আর একটা দোয়া শিখাই দেই, ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার, গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মারা গেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না, তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস? আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন, তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, আপনার মিলাদও হবে, আপনার একটা বড় সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন, শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে, আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা হ্যাঁ, এই তো শুক্রিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াত দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লালমনিহাটের 100 একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লিখা থাকে, মানে আপনার আমল নামা তাকদিরে, তাকদিরে আপনার তাকদিরে যদি লিখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লিখা? একটা দানা কম বেশি হবে? আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি হালাল পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না, সিম্পল। তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন, না না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে, আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যায়। কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই, সময় নাই, আমি ইনশাআল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত, দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে,